উচ্চশিক্ষা সম্পর্কে আমাকে কেউ বলে নাই, কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে ভাবি, লিখি এবং মাঝে মাঝে পাবলিক লেকচার দিয়ে থাকে। এই বিষয়ে আমার দুই চারটা বক্তৃতা ইউটিউবে আছে এবং সেটা কেউ দেখেছে। সেজন্য আমি একটা বিষয়ে আজকের যে সমস্ত আলোচনা সেখানে একটা বিষয় আমি আবার সাবধান করছি, একটু একটু এসছে কিন্তু একটু সাবধান করছি যে উচ্চশিক্ষা বলতে সবাই ধরে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আলোচনায়, এটা কিন্তু ঠিক হয় না। উচ্চশিক্ষা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়, এটা একদম খুব প্রাইমারিলি এটা খেয়াল রাখতে হবে যে এটা টার্সিয়ারি লেভেল শিক্ষা বলা হয়, যেটা সমস্ত পৃথিবীতে লোকে 18 বছরের পরে নিয়ে থাকে। এটার 100টা ধরন আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা তার একটা ধরন মাত্র। এই কথাটা আমাদের টেকনিক্যালি মনে রাখা দরকার, যদিও এই বক্তব্য একদম আসেনি তা নয়, অন্য অনেকের মধ্যে শান্তা তাহিদ এটা খুব স্পষ্ট করে বলেছে, যদিও তারও কোনো কোনো অংশ বাকি ছিল বলার। এই যে উচ্চশিক্ষা সম্পর্কে একটা বিতর্ক হলো, এই বিতর্কের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এটা ভাবা উচিত নয় যে একটা বিতর্কের মধ্যে বিতার্কিকরা একটা সত্য আকারে কিংবা সিদ্ধান্ত আকারে কোনো একটা জিনিস উপস্থাপন করবে যেটা আসলে অন্যদের জন্য অনুসরণীয় হয়ে উঠবে। এই অ্যাটিচিউডটা কারো কারো মধ্যে ছিল, আমার ধারণা এই অ্যাটিচিউডটা ক্ষতিকর। বিতর্ককে আমি প্রস্তাব দেব, এখানে অনেক বিতার্কিক আছে, বিতার্কিক যারা বিতর্ক করে, যারা আগে বিতর্ক করেছে অনেকেই আছে, ঠিক সেই জন্য আমি কথাটা বলছি, পরে কখনো হয়তো আমি এই বক্তব্য বিশদ করব। বিতর্ককে আমার ধারণা কন্টেন্ট হিসেবে প্রধানত না দেখে প্রধানত ফর্ম হিসেবে দেখলে আমাদের জন্য সামগ্রিকভাবে অনেক ভালো হবে, আমরা অনেক বেশি প্র্যাকটিসটাতে নিশ্চ থাকতে পারব। মানে একটা বিতর্কের মধ্য দিয়ে আমরা কোনো একটা সত্যে পৌঁছাচ্ছি, যেই সত্যটা একটা অ্যাবসলিউট ধরনের সত্য, সর্বজনীন ধরনের সত্য এবং অনুকরণীয় ধরনের সত্য। এই ধরনের একটা ফর্ম হিসেবে না দেখে বিতর্ককে বক্তব্য উপস্থাপনের একটা শৈলী, একটা অপরের মতকে মোকাবেলা করার একটা শৈলী, একটা চর্চা এবং যেটা বারবার বলা হয়েছে এখানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের জন্য চর্চিত একটা শৈলী হিসাবে যদি দেখা হয় তাত্ত্বিকভাবে, তাহলে সেটা আমার ধারণা বিতর্কের সার্বিক চর্চায় অপেক্ষাকৃত ভালো ফল দেবে। আমি আশা করি আমি কখনো আমার এই বক্তব্য বিশদ করব অন্য কোনো অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেয়ার করি। আমি 50 বছর পরে আমার নানা নানি এবং দাদা দাদির কবর জিয়ারত করেছি ভারতে, এবং আমার নানা নানি দাদা দাদি তাদের পুরো বংশ নিয়ে 300 পরিবার এখন গৌহাটি, পাটনা, ওই অঞ্চলে বসবাস করেন। এবং সর্বশেষ মোদী সরকার যেই একটা এনআরসি করলেন, ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেন যেই স্ক্যানিং করলেন, সেইখানে আমার বংশের কেউ বাদ যায় নাই, সবাই আলহামদুলিল্লাহ সুরক্ষিত হয়েছে। কারণ 40-এর আগে তারা সেখানকার স্থায়ী নাগরিক ছিলেন। আমার জীবনের সৌভাগ্য আমি এইবার শিলং ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে সুফিজমের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করতে গিয়ে আমি প্রথম আমার দাদা দাদি এবং নানানের কবর জিয়ারত করা আমার সৌভাগ্য হয়েছে। এবং এই অঞ্চলের মানুষের ভিতরে শিক্ষা দীক্ষা সংস্কৃতি, তারা কিন্তু বাংলাদেশের মতো বাংলা বলে, আসামের অর্ধেক মানুষ বাংলাদেশের মতো বাংলা বলে আর অর্ধেক অসমীয়া ভাষা বলে, কিন্তু শিক্ষা সভ্যতা সংস্কৃতিতে বহু পিছিয়ে থাকে আমাদের চাইতে, তারা আজকে অনেক উন্নত হয়েছে। আর কোনো একটা ঘর দেখলাম না যেখানে মিনিমাম গ্রাজুয়েট নাই, সুতরাং তারাও কিন্তু অনেক উন্নত এবং সমৃদ্ধ হয়েছে। আমার সুখের এই সফরের একটা জিনিস শেয়ার করলাম, ভালো থাকবেন। আমি আমার বক্তব্য শেষে আমাদের আবুল কাশেম ফজলুল স্যারের পরম স্নেহের সন্তান দীপনের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় স্যার অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যারকে। প্রিয় উপস্থিতি আজকে যে মুক্ত মঞ্চে